আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ পরিচালক সমিতি যে প্রথম যে একটা প্রোগ্রাম ওনারা করেছেন নতুন হিসেবে, অনেক সুন্দর, ভুল ত্রুটি একটু থাকবেই, এটা দেখার কোনো প্রয়োজন নাই। তবে মানে এ টু জেড প্রোগ্রাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি প্রতি বছরই যেন ওনারা এই প্রোগ্রামটা করেন। একদম ঠিক ছিল, যারা যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো, আর যারা পাননি তারাও কিন্তু মানে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো, কারণ ওনারা সবাই খুব ভালো অভিনয় করেন। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে। সামনে কাজ, ওই যে বললাম সে কিছুদিন আগেও আপনাদের সাথে আমার ইন্টারভিউ একটা দেয়া হয়েছিল, তখনও বলেছিলাম যে কাজ আমি আসলে ওইভাবে কাজটা করতে চাচ্ছি, বুঝে শুনে স্ক্রিপ্ট দেখে তারপরে কাজ। তো আমার অফার তো অনেক আসছে, 5টা 6টা এখন 7টা ছবি আসছে, তো আমি একটু বুঝে নেই তারপরে। মা দিবসের যে পদকটা আমার মা পেয়েছেন সেটার জন্য আমি গর্ববোধ করি, কারণ আমার জন্যই আমার মা পেয়েছে আমি মনে করি। তো এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ, তো এই এই উদ্যোগটা যারা নিয়েছে তাদেরকে আমি মানে অ্যাপ্রিসিয়েট করি, যে এটা যেন সবসময় ওনারা বজায় রাখেন। আর আমি ভীষণ খুশি, আমার মা অসুস্থতার মধ্যেও উনি যে কষ্ট করে গিয়েছেন পদকটা নিতে, এবং ওনার কষ্ট হচ্ছিল স্টেজে উঠতে নামতে, তো সেই ক্ষেত্রে আমাদের ফেরদৌস ভাই তারপরে অভি ভাই ওনারা খুব হেল্প করেছে ধরে ধরে, তো সবার কাছে আমি কৃতজ্ঞ। না, আপাতত কোনো পরিকল্পনা নেই, মা দিবসে আসলে আমি মায়ের সাথেই কাটাতে চাই। তো যদিও 12 তারিখে আমার একটা মানে প্রোগ্রাম আছে, কালকে একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসে মাকে সময় দিব, মায়ের সাথে থাকবো, মায়ের জন্য গিফট থাকবে, সেটা হবে একটা সারপ্রাইজ, সেটা আমি মানে মাকে এখনো বলিনি। মানে প্রতিবারই আমি মাকে একটা গিফট করি, তো আমার কাছে মনে হয় দিবসটা নামে মাত্র, ভালোবাসা মায়ের জন্য বাবার জন্য সবসময়ই থাকে, প্রতি মুহূর্তে প্রতিক্ষণেই, আর এই দিবসটা একটা দিন মানে পর্যবেক্ষণ করে দেয়া, এই তো। না না, আমার মায়ের কোনো অপূর্ণতা নেই, আমার মা আসলে মায়ের চরিত্র অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন করেছেন। আর আমার মা শাবানা আন্টি ওনারা একই মানে বয়সী, তো শাবানা আন্টি আমার মার সাথে নাকি খুব রাগ করতেন যে আমি করি নায়িকার ক্যারেক্টার আর তুই কেন মায়ের ক্যারেক্টার করবি, কিন্তু আমার মায়ের আসলে নায়িকা থেকে মা ভাবি এই ক্যারেক্টারগুলোই আমার মা ভালো ফুটাতে পারেন, এবং ওনার ভালোও লাগতো, ওনার কোনো অভিযোগ বা কোনো